السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমরা 7 নম্বর লেসন পড়তেছিলাম। 7 নম্বর লেসনের মধ্যে কানা এবং তার ব্যবহার, দু এই শব্দটা কিভাবে ব্যবহার হবে, একইভাবে আমরা ভার্বের মাদির ফর্মে প্লুরাল রূপগুলোতে শেষের ডুয়ারটা কেমন হয়, এবং বিশেষভাবে ফাল তুম এই ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন যুক্ত হলে মাঝখানে ওয়াও যুক্ত হওয়ার নিয়ম ইত্যাদি পড়ার পরে, এবং একইভাবে দুই সুকুন একত্রিত হলে আমরা কিভাবে পরবর্তী শব্দের সাথে মিলাবো, কোনটার ক্ষেত্রে কাসরা হবে, কোন ক্ষেত্রে দম্মা হবে, এই যে এই নিয়মগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। পড়ার পরে আমরা হেওয়ার বা কনভারসেশন পড়তেছিলাম। হেওয়ারের মধ্যে আমরা গত কনভারসেশনের মাঝামাঝি ছিলাম। আমরা বাবা এবং সন্তানদের কথোপকথন করতেছিলাম। আইনাল কিতাবু যুল গিলাফিল আহমার আল্লাযী কানা ফি গুরফাতি, এই যে ওই বইটা কোথায়, লাল গিলাফ বিশিষ্ট যেটা আমার রুমে ছিল। আর আই তুমু, তোমরা কি সেটা দেখেছ? তখন ইউসুফ বলতেছিল, আনা আখাযতুহুল বারিহাতা ওয়া কারাতু নিসফাহু, আমি এটা গত রাতে নিয়েছিলাম এবং এটার অর্ধেক পড়েছিলাম। এই অংশ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে পড়েছিলাম। আজকে এরপর থেকে আমরা পড়ব। পরের অংশটা এখানে আছে। বাবা জিজ্ঞাসা করতেছিল, আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি, লাল গিলাফ বিশিষ্ট বইটা কোথায়, আল্লাযী কানা ফি গুরফাতি, যেটা আমার রুমে ছিল। আর আই তুমুহু, সেটা কি তোমরা দেখেছ? সন্তানদের একজন উত্তরে বলতেছিল, আনা আখাযতুল বারিহাতা, আনা আখাযতুহুল বারিহাতা। এখানে যদি আপনা দেওয়া আছে, আসলে বইয়ের মধ্যে দেখাচ্ছে এই কথাটা বলতেছে কে, ইউসুফ, তাই না? এবং বক্তব্য থেকেও বোঝা যায় একজনের কথা যেহেতু, তার মানে এখানে আপনা হবে না, তাই না? ইউসুফ বলতেছে, কি বলতেছে, আনা আখাযতুহুল বারিহাতা, বইটা আমি গত রাতে নিয়েছিলাম। বারিহাতা অর্থ কি, গত রাত, তাই না? গত রাতে নিয়েছিলাম। ওয়া কারাতু নিসফাহু, এবং এই বইয়ের অর্ধেক পড়েছিলাম। এখন এই এই অংশ থেকে আমরা পড়বো আজকে। এখানে বাবা আবার প্রশ্ন করতেছে, একজন একটু পড়েন তো, প্রশ্নটা কি হবে? জি, সৌরভ স্যার পড়েন, মাশাল্লাহ। وعن المجلة التي كانت تحت ذلك الكتاب. Correct. بلنتو. أين المجلة؟ وأين المجلة؟ مجلة مجازين مجازين كوثاي مجازين تي كوثاي. Correct. التي كانت. التي. 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 ছিল কোথায়, তাহতা দালিকাল কিতাবি, ওই কিতাবি বইটির উপরে, নিচে বইটির নিচে, হ্যাঁ ওই বইটা যে ম্যাগাজিনটি ছিল সেটা কোথায়, বাবা জিজ্ঞাসা করতেছে। তাহলে আবার সুন্দর করে বাক্যটা পড়েন এখন। ওয়াইনাল মাজাল্লাতুল লাতি কানাত তাহতা যালিকাল কিতাবি, ভেরি গুড। অর্থ কি, আহাদিহি হিয়া, আহাদিহি এটাই কি সেটা, আহাদিহি হিয়া, অর্থাৎ তারা বইটা বের করে বলতেছে এটাই কি সেটা, লা, আপনি যে ম্যাগাজিনটা খুঁজতেছেন, তো বাবা উত্তর দিচ্ছে, কি উত্তর দিচ্ছে, লা, আল মুজাল্লাতু যাতুল গিলাফি, গিলাফিল আসফার, আসফারি, 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 আল গিলাফ, আল আসফারি, আসফার অর্থ কি, নীল, হলুদ, 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 আসফার, আখদর, নীল, হ্যাঁ। বলতেছে না, আল মাজাল্লা তো ম্যাগাজিনটা হলো দাতুল গিলাফিল আসফারি। আপনাদের মনে আছে দাতু শব্দটা কি, ওয়ালা, ওয়ালা বা শালি,
এটা দু এর মহিলা বাচক, তাই না? দু এর মহিলা এর ফ্যামিলি এটা কারেক্ট। তাহলে এটা ওয়ালা শালি বা বান, তাই না? তাহলে দাতুল গিলাফ আসফারি, সবুজ গিলাফ বিশিষ্ট ম্যাগাজিনটি হলো সবুজ গিলাফ বিশিষ্ট। তাহলে যেহেতু আল মাজাল্লা তু শব্দটা মুয়ান্নাস, এই জন্য এখানে দাতু আসছে। হ্যাঁ, লা আল মাজাল্লা তু দাতুল গিলাফ আসফারি বা বলতেছে না এটা না, ম্যাগাজিনটা হবে হলুদ গিলাফ বিশিষ্ট। এরপরে এই বাক্যটা পড়েন দেখি, এটা পড়বে হলো আসাদুল হক স্যার, পড়েন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হিয়া ইন দি ই, এটা আমার কাছে আছে। আখাজতুহা, আমি ইহা নিয়েছি। আল ইয়াউম, আজকে আমি এটা নিয়েছি। এটা আমার কাছে আছে, এটা আমি আজকে নিয়েছি। এখানে না দেওয়া আছে, এটা কার বক্তব্য? এটা হলো মারওয়ানের বক্তব্য। মারওয়ানের বক্তব্য, জি কারেক্ট। এই যে হিয়া ইন দি, সেটা হলো আমার কাছে। আখাজতুহাল ইয়াউমা, এটা আমি আজকে নিয়েছি, জি। এখন মাঝখানে একটু বক্তব্য আছে এই কনভারসেশনের আগে, বক্তব্যটা দেখেন। বলতেছে ইয়ারিন্নুল জারাসু, এই যে আপনারা আগে শব্দটা পড়েছেন রান্না, ইয়ারিন্নু অর্থ কি? বাজা। জারাসু মানে হলো বেল বা ঘন্টা। বেল, ঘন্টা বাজে। হ্যাঁ, তাহলে ইয়ারিন্নুল জারাসু অর্থ কি? ঘন্টা বাজতেছে। ঘন্টা বাজতেছে, জি। অর্থাৎ মাঝখানে ঘন্টা বাজানো হয়েছে, ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বাজছে। জি। ইয়াকুমু মারওয়ানু, মারওয়ান দাঁড়াবে বা দাঁড়াচ্ছে। ওয়াইফতাহুল বাবা, এবং সে দরজা খুলবে। দরজা খুলবে বা দরজা খুলতেছে। দরজা খুলতেছে, দাঁড়াচ্ছে, দরজা খুলতেছে, খুলবে, জি। ওয়া তাদখুলু আখাওয়াতুহু, এবং প্রবেশ করবে তার বোনেরা। এবং তার বোনেরা প্রবেশ করতেছে, তাই না স্যার? এখানে স্যার ফায়াকুমু অর্থটা কি বলেন স্যার যেন? হ্যাঁ, ফায়াকুম। কামা ইয়াকুমু অর্থ কি? দাঁড়ানো, তাই না? দাঁড়ানো, এই যে কামা ইয়াকুমু, দাঁড়ানো না? আচ্ছা, দাঁড়ানো, জি জি। এই যে ফায়াকুমু মারওয়ান, মারওয়ান দাঁড়াচ্ছে, অর্থাৎ কথা দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে। ওয়াইফতাহুল বাবা, এবং দরজা খুলতেছে। দরজা খুলতেছে, তাদখুলু, তাদখুলু এবং প্রবেশ করবে। ও তাদখুলু আখাওয়াতুহু, এবং তার বোনেরা প্রবেশ করবে, প্রবেশ করছে, অর্থাৎ এই যে তাদের কথোপকথন চলতেছিল বাবা এবং সন্তানদের মধ্যে, এদিকে কলিং বেল বেজে গেল দরজার, সে দরজা খুলছে দাঁড়িয়ে, এবং তার বোনেরা প্রবেশ করতেছে। কনভারসেশনের মাঝখানের কথা এটা, জি জি। ওর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? এই যে বাবা এবং এই যে ইউসুফ, মারওয়ান এবং অন্যান্য সন্তানদের কথোপকথন হচ্ছিল, এর মাঝখানে ইয়ারিনুল জারাসু, কলিং বেল বেজে উঠলো। ফায়াকুমু মারওয়ান, মারওয়ান দাঁড়ালো। ওয়াফতাউল বাব, দরজা খুলছে। ওয়া তাদখুলু আখাওয়াতুহু, মাঝখানে তার বোনেরা প্রবেশ করছে, প্রবেশ করছে। এখন প্রবেশ করে কি হচ্ছে? আল বানাতু, সবাই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অন্য যারা ছিল তারা উত্তর দিচ্ছে সালামের, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর আমল, আমরা সালামটা এভাবে পূর্ণ দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সালামের প্রথম অংশ এতটুকু, আসসালামু আলাইকুম, হাদিসের পাকে আসছে যে শুধু এতটুকু সালাম দিবে দশ নেকি পাবে। ওয়া রাহমাতুল্লাহি সাথে যদি এটা কেউ অতিরিক্ত করে দেয় তাহলে বিশ নেকি, ওয়া বারাকাতুহু এটাও যুক্ত করলে ত্রিশ নেকি পাবে। তাহলে খুব ছোট বাক্য, কেন আমরা একসাথে এই নেকিটা হারাবো, তাই না? সালাম দেওয়ার চেষ্টা করবো, সেম উত্তর দেওয়ার ক্ষেত্রে। কোরআনে পাকেও আসছে, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, ফাহাইয়ু, তোমরা তখন সালামের উত্তর দাও, বিহা আও বি আহসানা মিনহা আও রুদ্দুহা, যেরকম সালাম দিচ্ছে যতটুকু বলছে অতটুকু বলো, পারলে তার চাইতে বেশি বলো। তো সেই জন্য সালামের উত্তরটাও খুব সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ সালাম বিনিময় হয়ে গেল। বাবা বলতেছে, বলেন তো কি বলতেছে? এই যে বাক্যটা পড়েন, আইনা জাহাবতুন্না, তোমরা কোথায় গিয়েছিলে? ইয়া বানাতি, হে আমার মেয়েরা, তোমরা কোথায় গিয়েছিলে? হে আমার মেয়েরা, তোমরা কোথায় গিয়েছিলে? আইনা জাহাবতুন্না ইয়া বানাতি, তোমরা কোথায় গিয়েছিলে? এরপরে মেয়েরা উত্তর দিচ্ছে। কামরুজ্জামান স্যার, বলেন তো বাক্যটা।
আমরুজ্জামান স্যার ধাবনা লি জিয়ারতিল মুদিরত আমরা গিয়েছিলাম প্রধান শিক্ষিকার সাথে প্রধান শিক্ষিকার সাথে সাক্ষাৎ করতে প্রধান শিক্ষিকার সাথে কি হয়েছে কি আমরা অফিসিয়ালি বললো কি অবস্থা জিয়ারতিল মুদিরতি ذهبنا لزيارة المديرة ما شاء الله এর পরের বাক্য বাবা আবার বলতেছে আজাদুল হক স্যার পরেন তো পরের বাক্যটা ما شاء الله স্যার আম আশাইতুন্না আম যাহাবতুন্না বিসসাইয়ারতি ما شاء الله আম আশাইতুন্না তোমরা কি হেঁটে গিয়েছিলে আম যাহাবতুন্না বিসসাইয়ারতি অথবা গাড়িতে গিয়েছিলে এই আম মানে নাকি নাকি হ্যাঁ তোমরা কি হেঁটে গিয়েছিলে নাকি নাকি গাড়িতে চড়ে গিয়েছিলে মাশাআল্লাহ তোমরা কি হেঁটে গিয়েছিলে নাকি গাড়িতে করে গিয়েছিলে গাড়িতে করে গিয়েছিলে মাশাইতুন্না আম যাহাবতুন্না বিসসাইয়ারাতি তাহলে আমরা বুঝে গেছি যেহেতু শেষে তুন্না আছে তার মানে এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা এটা মুয়ান্নাস এটা মুয়ান্নাস যেহেতু বাবা মেয়েদেরকে বলতেছে এজন্য আমাশাইতুন্না আম যাহাবতুন্না বিসসাইয়ারাতি উত্তরটা বলেন সৌরভ স্যার বলেন উত্তরটা মাশাআল্লাহ আল বানাতু মেয়েরা উত্তর দিচ্ছে আল বানাতু হ্যাঁ মাশাইনা লি আন্না বাইতাহা বাইতাহা করিবুন মিন মাদ্রাসাতিনা করেক্ট অর্থ বলে মাশাইনা মাশাইনা মাশাইয়ামশি অর্থ হলো হেঁটে যাওয়া হেঁটে যাওয়া আমরা হেঁটে গিয়েছিলাম আমরা হেঁটে গিয়েছিলাম কেন লিআন্না বাইতাহা করিবুন বাইতাহা এই যে হা হলো ওই যে প্রিন্সিপাল সাহেব স্যার এটি বাড়ির খুব নিকটে কেন না তার বাড়িটা করিবুন মাদ্রাসা হতে তার বাড়িটা নিকটে মাদ্রাসা কাদের মাদ্রাসা মাদ্রাসা তিনা আমাদের আমাদের মাদ্রাসা তাই না আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা থেকে তার খুব কাছে স্যার এখানে যদি বলি স্যার মাশাইনা আমরা হেঁটে গিয়েছিলাম লি আন্না এই জন্য যে বাইতাহা তাহার বাড়িটা করিবুন মিন মাদ্রাসা তিনা যেহেতু মাদ্রাসাটা তার বাড়ির কাছে আমাদের বাড়ির কাছে এই যে লি আন্না বলেছিলাম স্যার এই জন্য যে লি আন্না হ্যাঁ একই কথা এই জন্য বা কেননা কারণ সবই অর্থ করতে পারবেন এদেরেন এই লি লি আসলে শব্দিক অর্থ কি জন্য না জন্য জি জন্য তাহলে লি আন্না এই যে এখন আন্না থেকে পুরাটা হলো জন্য বুঝাচ্ছে যে তার বাড়িটা মাদ্রাসার কাছে নিকট তার বাড়িটা মাদ্রাসার নিকটের জন্য আমরা হেঁটে গিয়েছিলাম এটা কথাটা এখন বাংলাতে মিলে আপনি জন্য যে এটা বলতে পারেন কারণ বলা যায় কারণ বলা যায় আমরা হেঁটে গিয়েছিলাম লি আন্না কারণ কারিবুন তার বাড়িটা নিকটে মিম মাদ্রাসা তিনি আমাদের মাদ্রাসা অথবা আপনি বলতে পারেন কেন না তার বাড়ি নিকটে অথবা যেটা বললেন স্যার আপনি এইভাবে বলতে পারেন এই জন্য যে কারিবুন তার বাড়িটা নিকটবর্তী মিম মাদ্রাসা তিনা আমাদের মাদ্রাসার সবভাবে বলা যাবে যে সুপ্রিয়া মাশাআল্লাহ এর পরের বাক্যে আমরা যাই এই আল বানাতু মেয়েরা আবার বলতেছে কামরুজ্জামান স্যার পড়েন তো মাশাআল্লাহ হুয়া বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি মাশাআল্লাহ হুয়া মানে বাড়িটা তার বাড়ি ওই বাড়িটার কথা বলা হচ্ছে ওই বাড়িটা হলো মসজিদ এবং মাদ্রাসার মাঝখানে মসজিদ এবং মাদ্রাসার মাঝখানে আহসানতা হুয়া বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি কারেক্ট ওটা মাদ্রাসা এবং মসজিদের কাছাকাছি মা এবার মায়ের বক্তব্য আসছে বলুন তো এটা পড়বে হলো আসাদুল হক স্যার পড়েন মাশাআল্লাহ আখাজতুন্নাহা আখাজতুন্নার কি ওয়াজাদতুন্না সরি সরি হ্যাঁ আ ওয়াজাদতুন্নাহা ফিল বাইতি মাশাআল্লাহ ওয়াজাদা অর্থ হলো পাওয়া তাকে কি খুঁজে পেয়েছো বাড়িতে খুঁজে পাও না ডাইরেক্ট পাওয়া পাওয়েছো তুন্নাহা তোমরা কি তাকে পেয়েছিলে ফিল বাইতে বাড়িতে অর্থাৎ সাক্ষাৎ করতে গেছিলে ওখানে গিয়ে তাকে পেয়েছো ওয়াজাদতুন্নাহা তোমরা কি তাকে পেয়েছিলে ফিল বাইতি বাসায় তাকে কি তোমরা বাসায় পেয়েছিলে এটা মায়ের জিজ্ঞাসা মায়ের জিজ্ঞাসা জি এবার মেয়েরা বলতেছে বলেন তো এটা নাম নাম হ্যাঁ জি পেয়েছি পেয়েছি না ওয়াজাদতুন্নাহা তাকে খুঁজে মানে তাকে পেয়েছি হ্যাঁ আমরা তাকে পেয়েছিলাম বাসায় পেয়েছিলাম কারেক্ট
পরের বাক্যটা এখন এটা জলাস জলাস আমি বলি কে পড়বে হ্যাঁ একজন একজন পড়বো আমরা তাই না মাশাল্লাহ এটা সোয়াল অবসার পড়েন হ্যাঁ আল বানাত আর কটা পড়েন মাশাল্লাহ হ্যাঁ নাম পরের বাক্যটা জলাস না আপনি কোথেকে পড়তেছেন সাইড দেখে পড়েন না নাকি ও আমি তো বই পড়তেছিলাম স্যার জালাসনা ইন্দাহা সুলুসা সাআতিন সাআতিন আমরা বসেছিলাম ইন্দাহা তার মধ্যে কেন ইন্দা অর্থ কি ইন্দা নিকটে তার নিকটে তার নিকটে মানে ওই প্রিন্সিপাল সাহেবের নিকটে আমরা বেশি বসেছিলাম বসেছিলাম সুলুসা সাআতিন করেক্ট তিনটা পর্যন্ত 20 মিনিট না সুলুসুন অর্থ কি সুলুস মানে ওয়ান থার্ড জি হ্যাঁ সুলুসুন মানে এক তৃতীয়াংশ তাহলে সাআতুন অর্থ কি এক ঘন্টা এক ঘন্টা তাহলে এক ঘন্টার এক তৃতীয়াংশ কয় মিনিট হয় 20 মিনিট 20 মিনিট তার মানে আমরা তার নিকট 20 মিনিট বসেছিলাম জালাসনা ইনদাহা আমরা তার নিকট এক ঘন্টার এক তৃতীয়াংশ বা 20 মিনিট বসেছিলাম জি মাশাআল্লাহ তাহলে এই কথাটা এই শব্দটা বোঝা গেছে না সুলুসুন সুলুসুন মানে এই শব্দগুলো একটু পড়ে যাই আমরা এই যে দেখেন আমরা তিন থেকেই এই শব্দগুলো হয় বুঝছেন দুই পর্যন্ত তো অসুবিধা নাই তাই না দুই পর্যন্ত ধরেন এক একের অর্ধেক কি নিষ্পন তাই না নিষ্পন জি নিষ্পন মানে অর্ধেক এরপরে দুই এর অর্ধেক কি এক তাই না জি তিন থেকে দেখেন তিন আরবি কি আমরা জানি বলেন তো তিন আরবি কি থালাসা এটা যদি আমরা ম্যাসকুলিন ফর্মে পড়ি তাহলে শব্দটা হবে সালাসুন আর ফেমিনিন ফর্মে পড়লে কি হবে সালাসাতুন এর অর্থ হলো তিন এখন এই যে এই তিনটা অক্ষর তিনটাতেই দম্মা দিয়ে দেন তাহলে কি হবে সুলুসুন তাই না সুলুসুন জি এই সালাসুন অর্থ তিন আর সুলুসুন অর্থ এক তিনের এক তিন ভাগের এক কারেক্ট ভগ্নাংশ গুলো সবসময় এই প্যাটার্নে হবে দেখেন তিনটাই দম্মা আছে কারেক্ট জি জি তাহলে এখন আপনারা বুঝে গেছেন এই প্যাটার্ন এই সবগুলো হবে তাহলে আমি যদি বলি চার আরবি হলো আর বাউন ফেমিনিন ফর্মে আর বাআতুন তাহলে বলেন তো এটার এক চতুর্থাংশ কি হবে রুবুউন রুবুউন কারেক্ট একই প্যাটার্নে রুবুউন রুবুউন মানে চার ভাগের এক ভাগ এক চতুর্থাংশ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ তাহলে আপনারা পরেরটা বলতে পারবেন বলেন তো খামসুন খামসুন অথবা খামসাতুন তাহলে এইদিকে কি হওয়ার দরকার পাঁচ ভাগের খুমুসুন খুমুসুন কারেক্ট তাহলে এখন আপনারা বুঝে গেছেন এগুলো আমরা পড়ি হলো এই যে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ এই যে ভগ্নাংশ সংখ্যাগুলো এগুলোকে ইংরেজিতে আমরা পড়েছি এগুলোকে বলে হলো অর্ডিনাল নাম্বার তাই না এই যে এটা হলো সুবউন এক সপ্তমাংশ এরপরে সুদুসুন এক ষষ্ঠমাংশ এরপরে আট কি হবে সুমুন সুমুনুন সুমুনুন এক নবমাংশ কি হবে তুসুন তুসুন জি এরপরে উশুর উশুরুন বা উশুরুন দুইটাই পড়া যায় জি উশুরুন শিনের উপরে সুকুন দিয়েও পড়া যায় আর বাকি সবগুলো একই প্যাটার্নে হ্যাঁ তাহলে এখানে আমরা বুঝে গেছি সুলুসা সাআতিন এক ঘন্টার এক তৃতীয়াংশ মানে হলো 20 মিনিট 20 মিনিট এরপরে যাই আমরা পরের বাক্যটা এবার আল বানাত মেয়েরা আবার পড়তেছে বলেন তো এটা আসাদুল হক স্যার পড়েন ও খারাজনা আমরা বের হয়েছিলাম মিন বাইতিহা তার বাড়ি থেকে ফি সাআতিল খামিসাতি পাঁচটার সময় আমরা তার বাড়ি থেকে বের হয়েছিলাম পাঁচটার সময় মাশাআল্লাহ আমরা পাঁচটার সময় তার বাড়ি থেকে বের হয়েছিলাম কামরুজ্জামান স্যার মায়ের বক্তব্যটা আল উম্মু ওকে আসাদুল হক স্যার পড়েন আরাআইতুন্নাল মিকনাসাতা ইয়া বানাতু মিকনাসা ঝাড়ু ঝাড়ু জি আরাআইতুন্না
তোমরা কি দেখেছো তুন্নাল মিক নাসাতু ঝাড়ু ইয়া বানাতু হে আমার মেয়েরা তোমরা কি ঝাড়ুটা দেখেছো ঝাড়ুটি দেখেছো মাশাআল্লাহ হে মেয়েরা হে আমার না শুধু মেয়েরা তাই না হে মেয়েরা হে হে মেয়েরা তোমরা কি ঝাড়ুটা দেখেছো আর এই তুন্নাল মিক নাসাতা ইয়া বানাতু এবার মা আবার বলতেছে বলেন তো এই বাক্যটা পড়েন বাহাসতু আনহা আমি খুঁজেছি সেটা কাসিরান অনেক অমা অজাতুহা এবং সেটা খুঁজে পাইনি কিন্তু আমি সেটা পাইনি পাইনি তাহলে বাহাসা এটা এই যে এই শব্দটা আন সহ যদি আসে অর্থ হয় তালাশ করা খোঁজা বাহাসতু আনহা কাসিরান আমি ঝাড়ুটা অনেক খুঁজেছি অমা অজাতুহা পাইনি সোয়াদ সোয়াদের বক্তব্যটা পড়েন আনা অদাতুহা আমি সেটা রেখেছি আমি সেটা রেখেছি সিঁড়ির নিচে সুল্লামি মানে সিঁড়ি সিঁড়ির নিচে রেখেছি সাবাহা আজকে সকালে আজকে সকালে আজকে সকালে সেটা আমি সিঁড়ির নিচে রেখেছি রেখেছি আসাদুল হক স্যার মারওয়ান এই বক্তব্যটা পড়েন তো ইয়া উম্মি হে আমার মা হে আমার মা আফিস সাল্লাজাতি ফ্রিজের মধ্যে মাউন পানি বারিদুন ফ্রিজের মধ্যে কি ঠান্ডা পানি আছে ফ্রিজের মধ্যে কি ঠান্ডা পানি আছে রাইট এরপরে নাহনু ইতাশুন আমরা তৃষ্ণার্ত আমরা তৃষ্ণার্ত আতশান এর বহুবচন ইতাশুন আমরা তৃষ্ণার্ত করেক্ট আল উম্মু মা বলতেছে বলেন মা বলতেছে আফশির সুসংবাদ বা খুশির সংবাদ এটা কি বলা যায় হুজুর এটাকে আফশির সুসংবাদ গ্রহণ করো তোমরা খুশি সংবাদ গ্রহণ করো ফিহা মা উন বারিদুন সেখানে ঠান্ডা পানি আছে তাতে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে ও আসিরু বুরতুকলিন এবং সেখানে কমলার রস আছে কমলা লেবুর রস আছে ও আসিরু বুরতুকলিন এবং কমলা লেবুর জুস আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা কনভারসেশনটা বুঝে গেলাম পুরো কনভারসেশনে আমরা আলহামদুলিল্লাহ এই যে এই বাক্যগুলো পড়লাম বাবা মা তার সন্তানদের সাথে এই যে এখানে এক্সারসাইজটা হলো ইকরাইল জুমালাল আতিয়াতা মা আদ-দামাইরিল মাযকুরাতি আমামাহা সামনে যে দমির আছে ওই দমিরকে উল্লেখ করে ভার্বগুলো এই সামনের সেন্টেন্সগুলো পড়তে হবে একটা উদাহরণ দিয়ে দিছে যেমন বাক্যটা কি ইন্দি কিতাবুন যু গিলাফিন আহমারা অর্থ বলেন তো ইন্দি কিতাবুন আমার কাছে কিতাব জু ছিল আমার কাছে একটা কিতাব আছে তাই না আছে জি আছে গিলাফিন আহমার লাল রঙের কভার যুক্ত লাল কভার যুক্ত তাই না লাল মোরক বিশিষ্ট লাল মোরক জি লাল মোরক বিশিষ্ট তাহলে প্রশ্নটা কি ছিল বা নিচের একটা আইনাল কিতাবু জুল গিলাফিল আহমারি হ্যাঁ তাহলে এখন আমাদের এই প্রশ্নটা পেয়ে গেলাম যে এখানে বাক্যটা হলো আমার কাছে একটা লাল গিলাফ বিশিষ্ট কিতাব আছে জি লাল গিলাফ বিশিষ্ট কিতাবটা কোথায় আইনাল গিলাফুল আহমার ইংদি কিতাবু জু গিলাফিল আহমারি আমার কাছে আছে দু ব্যবহার করে ওই যে এখানে উপরের ইয়াটার কি ভুল লিখছে এক্সারসাইজটা হলো এই দেখেন ইয়াটা আছে না আমরা বইয়ে যাই একটু বইয়ে দেখাই এটা 10 নম্বর এক্সারসাইজ 10 নম্বর এক্সারসাইজের বক্তব্যটা দেখেন এই যে কি বলতেছে ইকরাইল আমসিলাতা নিচের উদাহরণগুলো পড়ুন সুম্মা আকমিল কুল্লাম মিনাল জুমালিল আতিয়া এরপরে সামনের বাক্যগুলো পূর্ণ করুন মুস্তামিলান জু এই জু ব্যবহার করে অর্থাৎ জু ব্যবহার করে নিচের বাক্যের মধ্যে শূন্যস্থান আছে এটা পূর্ণ করতে হবে এই যে শুরুতে এই দুইটার মিসাল উদাহরণ দেওয়া আছে এই যে এগুলোর উদাহরণ দেওয়া আছে এখান থেকে পূর্ণ করতে হবে এটা হলো এক্সারসাইজটা বুঝে গেছে তো আমাদের ব্যবহারের মধ্যে কি বলে স্লাইডে একটু ভুল আছে এই যে এই উপরের আরবি বাক্যটা ভুল আছে তো যাই হোক আমরা এই যে এটা ছিল আমাদের এখানে বাক্য আইনাল কিতাবু যুল গিলাফিল আহমার লিমান যাকাল বাইতু দু বাবিন আখদার
লিমান ঢাকাল বাইতু দু বাবিন আখদার সবুজ দরজা বিশিষ্ট ওই বাড়িটা কার কার জাকার লিমান ঢাকাল বাইতু ওই বাড়িটি লিমান কার কার দু বাবিন আখদার যেটা সবুজ দরজা বিশিষ্ট তাই না জি সবুজ দরজা বিশিষ্ট ওই বাড়িটা কার লিমান ঢাকাল বাইতু দু বাবিন আখদার এভাবে আছে এখানে আমরা আল যুক্ত করে বলতে হবে দুল বাবিল আখদারি তাই না দু বাবিন আখদারা এভাবে আছে এটাতে আল যুক্ত করে দিলে কি হয়ে যাবে দুল বাবিল আখদারি দুল বাবিল আখদারি এরকম হয়ে যাবে তারপরে করে দেখেন মান যালিকাল ফাতা দু নাযারাতিন সগীরাতিন বলেন এটার অর্থ কি হওয়া উচিত মান যালিকাল ফাতা মান যালিকা মান যালিকাল ফাতা ওইটা কে খুলেছে না মান যালিকাল ফাতা ফাতা অর্থ যুবক ওই যুবকটা কে সরি ওই যুবকটা কে যু নাযারাতিন সগীরাতিন নাযারাতিন সগীরাতিন নাযা বলে গেছি নাযারাতুন তো চশমা ছোট সরি হ্যাঁ ছোট চশমাটা জি ছোট চশমা ওয়ালা এই যে সগীরাতিন ছোট চশমা তাই না ওই বালকটি কে জি হ্যাঁ ছোট চশমা ওয়ালা ওই বালকটি কে মানে এখানে এই জু এগুলো আল ছাড়া আছে আল যুক্ত করলে কি হওয়ার দরকার এই দেখেন দুন নাযারাতি সগীরাতি দুন নাযারাতি সগীরাতি আমরা বুঝে যাচ্ছি যে এখানে আল ছাড়া বাক্যটা শুদ্ধ না তাই না কারণ কি কারণ দেখেন এই ফাতা আল ফাতা এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট এটা নির্দিষ্ট তাহলে এটার নাথ হবে দু তাহলে হু এটাও তো নির্দিষ্ট হইতে হবে কারেক্ট জি তাহলে আমরা জানি মুদাফটা কখন নির্দিষ্ট হয় যদি মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় নির্দিষ্ট হয় তাহলে এই দেখেন এখানে মুদাফ ইলাইটা নির্দিষ্ট না তাহলে এটা কি নির্দিষ্ট হবে এটা নির্দিষ্ট মুদাফ ইলাহি এখন নির্দিষ্ট করতে হবে তাহলে নির্দিষ্ট করলে আল যুক্ত করতে হবে কারেক্ট আল যুক্ত করে জি এই জন্য দেখেন আল যুক্ত করে আছে সিমিলার আগের বাক্যটা এই দেখেন লিমান দালিক রাকাল বাইতু আল বাইতু ডেফিনিট আছে কারেক্ট জি এটা না আমাদেরকে এটাও ডেফিনিট করতে হবে দুল বাবিল দুল বাবিল আখদারি রাইট এবার আমরা সামনে যাই এই যে এখন বলতেছে যালিকার রাজুলু ওই লোকটি জু হাকিবাতি হাকিবাতিন জামিলাতিন জামিলাতিন সুন্দর ব্যাগের মালিক সুন্দর ব্যাগওয়ালা ওই সুন্দর ব্যাগওয়ালা তবিবুন ডাক্তার তবিবুন মাশহুরুন একজন ফেমাস ডাক্তার জি প্রসিদ্ধ ডাক্তার ইন পাকিস্তান পাকিস্তান পাকিস্তানি পাকিস্তানের ওই লোকটা পাকিস্তানের একজন ফেমাস ডাক্তার তাই না এই সুন্দর ব্যাগওয়ালা ওই লোকটা দালিকার রাজুলু দু আল হাকিবাতিস আল হাকিবাতিল জামিলাতি হাকিবাতিল জামিলাতি তাই না জি তবিবুন মাশহুর সে একজন ফেমাস ডাক্তার মিন পাকিস্তান পাকিস্তানের এই দেখেন আল যুক্ত করে পড়ে দিচ্ছে দালিকার রাজুলু দুল হাকিবাতিল জামিলাতি তবিবুন মাশহুর মিন পাকিস্তান এখন আমাদেরকে এই যে নিচের বাক্যগুলো আমাদেরকে ঠিক করে পড়তে হবে এখন বলেন তো এই বাক্যটা পড়েন মান যালিকা ওয়ালাদু ওই বালকটি কে জু কমিসিন আহমার লাল শার্ট লাল শার্ট ওয়ালা ওই বালকটি কে লাল লাল শার্ট ওয়ালা ওই বালকটি কে এখন আমরা বুঝে গেছি এটা কি হবে দু কমিজুল এখন ওখানে আলিফ লাম হবে কমিসিনের কমিসি তাহলে পড়েন কি হবে মান যালিকাল ওয়ালাদু জুল কমিসি আহমারি জুল কমিসিল আহমারি জুল কমিসিল আহমারি লাল শার্ট ওয়ালা ওই লোকটা ওই বালকটা কে এখানে দেখেন কমিসিন আহমারা ছিল তাই না জি মাজরুর অবস্থায় শেষে জবর বা ফাতা হইছে তার মানে শব্দটা ডিপটোট নাকি ত্রিপটোট এই দেখেন দু এটা মুদাফ তাহলে এই দুইটা মুদাফিলাই তাই না মুদাফিলাইটা কি হয় মাজরুর হয় তাহলে মাজরুর অবস্থায় এটা ফাতা হয়ে গেছে মাজরুর অবস্থায় ফাতা হয় কারা ওই যে ডিপটোট তারা হয় ডিপটোট শব্দ তার মানে বুঝে আহমারা এই শব্দটা ডিপটোট ছিল ডিপটোট ছিল তাহলে এখানে আসার পরে দেখেন আবার কাসরা হয়ে গেছে আমরা জানি ডিপটোট শব্দ কাসরা নেয় না তাই না
এখানে নিল, তার মানে মনে রাখবো ডিপটোট শব্দ শুরুতে যদি আল আসে তখন আর ডিপটোট থাকে না, টিপটোটটা কি হয়ে যায়, তখন নরমাল হয়ে যায়, টিপটোট হয়ে যায়, জি তখন সে ত্রিপটোট হয়ে যায়, সে তিনটা রূপই গ্রহণ করতে পারে। অর্থাৎ ডিপটোট তো সে দম্মার ফাতা নেই নেয় নাকি কাসরা, তাই না? ডিপটোট শব্দের শুরুতে যদি আল আসে তখন সে কাসরা নিতে পারে, কাসরা নিতে পারে। এই দেখেন এখানে কাসরা নিল আর এখানে কাসরা নেয়নি, কেন? কারণ এখানে আল আসে যখন তখন শক্তি বেড়ে যায়। জি, এই অংশটা কি বুঝতে পারছি কামরুল স্যার, আসাদুল হক স্যার? জি স্যার বুঝতে পারছি স্যার। জি মাশাআল্লাহ। মান দালিকাল ওয়ালাদু যু কামিসিন আহমারা, এই আল ওয়ালাদু যেহেতু ডেফিনিট এই জন্য আমাদেরকে এই দূর পরে এগুলোকে আল যুক্ত করতে হবে। যুল কামিসিল আহমারি, মাশাআল্লাহ। এর পরের বাক্যটা পড়েন দেখি, জালিকাল ফাতা, ওই বালকটি, পুরো বাক্যটা পড়েন আগে। হ্যাঁ পড়ে তারপর, জালিকাল ফাতা যু শাআরিন তুইলিন তালিবুন জাদীদুন, রাইট। জালিকাল ফাতা, শাআরুন অর্থ চুল, জি চুল। হ্যাঁ তাহলে তবিন অর্থ কি? লম্বা, লম্বা চুলওয়ালা বালকটি, ওই বালকটি লম্বা চুলওয়ালা, তলিবুন যাদি নতুন ছাত্র, ওই লম্বা চুলওয়ালা বালকটি নতুন ছাত্র, লম্বা চুলওয়ালা ওই বালকটি, তলিবুন জাদিদুন একজন নতুন ছাত্র, ছাত্র, করেক্ট। তাহলে দালিকাল ফাতা, আল ফাতা ডেফিনিট, জুল, জুল শাআরি, জুল শাআরি, দুশ শাআরি তবিলি, সামনে তারতে না, জি 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 জি। তারপরে জুশারিল শাআরি তুইলি, তবিলি, 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 তালিবুন জাদীদুন, তালিবুন জাদীদুন, তালিবুন জাদীদুন, মাশাআল্লাহ। এরপরে বাক্যটা সৌরভ স্যার পড়বেন, সৌরভ স্যার। লিমানিদ দফতারু যু গিলাফিন জামিলিন, মাশাআল্লাহ। হ্যাঁ এই নোটবুকটি গিলাফ ওয়ালা জামিলিন, সুন্দর গিলাফ, সুন্দর গিলাফ ওয়ালা নোটবুকটি কার, সুন্দর গিলাফ ওয়ালা নোটবুকটি কার, মাশাআল্লাহ। তাহলে আদ দফতারু এটা ডেফিনিট আছে, তাহলে এগুলো কেউ, জি স্যার, লিমানিদ দফতারু যুল গিলাফি গিলাফিল জামিল, দুল গিলাফিল জামিলি, দুল গিলাফিল জামিলি, তাহলে সুন্দর গিলাফ ওয়ালা নোটবুকটি কার। তারপরে কামরুজ্জামান স্যার পড়বে পরের বাক্যটা, জালিকার রজুলু যু নাজারাত, আরেকজন জয়েন করেছেন, মাহবুব স্যার জয়েন করেছেন, আসসালামু আলাইকুম মাহবুব স্যার, মাহবুব স্যার পড়েন দেখি, জালিকার রজুলু যু নাজারাতিন মুদিরুনা, মুদিরুনা ওই লোকটি, ওই লোকটি নাজারাতিন চশমা, চশমাওয়ালা, চশমাওয়ালা ওই লোকটা, আমাদের মুদির, আমাদের মুদির, আমাদের পরিচালক এমডি, মুদিরুনা। তাহলে দেখেন যালিকার রুজুলু যুল নাজারাতি, যুন নাজারাতি, যুন নাজারাতি, যুন নাজারাতি, নাজারাতি মুদির, মুদির, যুন নাজারাতি, যুল, যুল, যুন নাজারাতি মুদিরুনা, 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 মাশাআল্লাহ। এরপরে পরের বাক্যটা আসাদ স্যার পড়েন, যালিকার রুজুলু ওই লোকটি, যু কওমাতিন তুইলাতিন হুয়া মুয়াজ্জিনু মসজিদ, মসজিদিনা, মাশাআল্লাহ, হুয়া মুয়াজ্জিনু মসজিদিনা, ওই লোকটি কওমাতিন, কওমাতিন, কওমাতিন অর্থ পাচ্ছি না স্যার, কওমাতিন তুইলাতি দাঁড়ানো লম্বা লোকটি, ওই দাঁড়ানো মিলানো কওমা তো দাঁড়ানো, কামাতুন অর্থ হলো যে আমরা বাংলাতে কায়া বলি না, মানে অবয়ব, দেহ, দেহ, কাঠামো, বিশিষ্ট, দেহ বিশিষ্ট, হ্যাঁ, তাহলে লম্বা দেহ বিশিষ্ট ওই, লম্বা দেহ গোষ্ঠী ওই লোক, হুয়া মুয়াজ্জিন, সে মুয়াজ্জিন মসজিদি, মসজিদি, মসজিদি না, মসজিদি না, সে আমাদের, আমাদের মসজিদের মুয়াজ্জিন, সে আমাদের মসজিদের মুয়াজ্জিন, হুয়া মুয়াজ্জিন মসজিদিনা, মাশাআল্লাহ।
ذلك الرجل ذو قامة طويلة তাহলে এটা কি হয়ে যাবে আল যুক্ত করলে জুল কামতি কামতি তুইলাতি জুল কামতি তুইলাতি তুইলাতি কামতুন অর্থ হলো দেহ বা কায়া কায়া জি বিশেষ কায়া বিশিষ্ট লম্বা কায়া বিশিষ্ট লম্বা দেহ বিশিষ্ট জুল কামতি সে আমাদের মসজিদের মুয়াজ্জিন তারপরে নাযালা মিনাশ শাইয়ারাতি সাইয়ারতি শাব্বুন 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 যু সিয়াবিন নাজিফাতিন পারফেক্ট নাযালা মিনাশ শাইয়ারাতি গাড়ি থেকে নামলো শাব্বুন শাব্বুন একজন যুবক একজন যুবক শাব্বুন অর্থ কি যুবক স্যার হ্যাঁ শাব্বুন অর্থ হলো যুবক আর ফাতা যেটা বলছিল কি ভালো না ওইটার অর্থ যুবক সমর্থবোধক এটা অর্থ রাইট শাব্বুন গাড়ি থেকে একজন যুবক নামলো কেমন জু সিয়াবিন নাজিফাতিন সিয়াবিন স্যার সিয়াবুন হলো কাপড় ওই যে সাউবুনের প্লুরাল সাউবুন পরিষ্কার কাপড় বিশিষ্ট পরিষ্কার কাপড় পরা নাজিফাতুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা যুবক একজন যুবক গাড়ি থেকে নামলো রাইট তাহলে দেখেন এই সাবুন এই শব্দটা ডেফিনিট নাকি ইনডেফিনিট 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 এই জন্য দেখেন এটা ইনডেফিনিট থাকতেছে এখানে আর আল যুক্ত হচ্ছে না বুঝে গেছে জি 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 যেহেতু এটা ইনডিফিনিট এই জন্য এগুলোকে করার দরকার নাই তাই না জি পরে যদি আমরা ডেফিনিট করে দেই তাহলে জুটা ডেফিনিট হয়ে যাবে আর ডেফিনিট হলে এই ইনডিফিনিটের সে নাথ হতে পারবে না তাই না এই জন্য এরপরে আর আল যুক্ত হয়নি তো নাজালা মিনাস সাইয়ারাতি শাব্বুন যু সিয়াবিন নাজিফাতিন মাশাআল্লাহ المجلة ذات صور ملونات correct صور মানে ফটো ওই যে সূরাতুন আছে না ফটো জি জি তাহলে বলেন المجلة ম্যাগাজিনটি ম্যাগাজিনটি ذات মানে রঙিন ملونه মানে কি রঙিন 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 ফটো বিশিষ্ট বা রঙিন ফটো বিশিষ্ট রঙিন ফটো সম্বলিত তাহলে আল মাজাল্লাতু ডেফিনিট এই জন্য এগুলোকে ডেফিনিট করা হচ্ছে আল মাজাল্লাতু জাতু সুয়ারিল মুলাওয়ানাতি আল মাজাল্লাতু জাতু সুয়ারিল মুনাওয়ানাতি এই ম্যাগাজিনটি রঙিন ফটো বিশিষ্ট তারপর একটা পর্যন্ত দারাজাতুন দারাজাতু জাতু আজালিন হালাসিন লিবনিস সগীরি করেক্ট হাযিহি দাররাজাতা দাররাজাতু এই সাইকেলটি জি এই সাইকেলটি জাতু আজাল আজাল মানে চাকা থালাসিন তিন চাকা বিশিষ্ট করেক্ট এই সাইকেলটি তিন চাকা বিশিষ্ট বা তিন চাকা বিশিষ্ট এই সাইকেলটি তাহলে দাররাজাতু চাকাওয়ালা সাইকেলটি এই সাইকেলটি কার ছেলের আমার ছেলের লি ইবনি আমার সগীর আমার ছোট ছেলের জন্য আমার ছোট ছেলের এটা বলে হবে এই তিন চাকাওয়ালা এই সাইকেলটি আমার ছোট ছেলের কারেক্ট হাযিহি দাররাজাতু যাল আজালি সালাসি লিবনি সগীর এরপরে বলেন তো আসাদুল হক স্যার পড়েন হ্যাঁ আমি পড়তেছিলাম যাই পড়ি অসুবিধা নাই তিলকাল মাসাজিদু ওই মসজিদ তিলকাল মাসাজিদু জাতু মানাইর আলিয়াতিন জামিলাতুন জিদ্দান মানারাতুন মানাইরু
তাহলে ধাতু কি হবে মানা ও মানা ইরু এটা মানা ইরা হয়ে যাবে তাই না এখন এটা যে ডিপটোন শব্দ ডিপটোন শব্দ ধাতু মানা ইরা আলিয়াতিন জামিলাতুন জিদ্দান এটার অর্থ বলেন তো তিলকাল মাসাজিদ ওই মসজিদ এত বহুবচন স্যার মাসাজিদ হ্যাঁ হ্যাঁ বহুবচন ওই মসজিদগুলি ধাতু মানাইর মানাইরা আলিয়াতিন মানাইরা কেন হচ্ছে বুঝছেন না এটা মুদাফিলাই তাহলে ডিপটোন ডিপটোন অবস্থায় কি হয়ে যাবে পাতা হয়ে যাবে পাতা হয়ে যাবে জি তাহলে বলেন এই মানাইরা আলিয়াতিন এটা আবার নরমালি থাকবে এটা কাসরাই হবে কারণ সে তো মাজরুর কাসরা দিয়ে নিবে তাই না জি জি তাহলে বলেন যে উঁচু মিনার বিশিষ্ট ওই মসজিদগুলো মানাইরা আলিয়াতি এই আলিয়াতি কি উঁচু স্যার আলিয়াতি মানে উঁচু উঁচু উচ্চ মিনার বিশিষ্ট ওই মসজিদগুলো মসজিদগুলো জামিলাতুন জিদ্দান অনেক সুন্দর অনেক সুন্দর তাহলে বলেন তো এখানে আল মাসাজিদু এর সাথে এই যে এটা ডেফিনিট হবে আল আসবে নাকি আসবে না আল আসবে আসবে কেন কারণ আল মাসাজিদ এটা আল মাসাজিদ আছে জি রাইট এরপর আমরা যাই এখানে দেখেন ওই যে ওই শব্দগুলো আমরা যেগুলো পড়লাম নিসফুন অর্ধেক সুলুসুন রুবুউন খুমুসুন সুদুসুন সুবুউন সুমুনুন তুসুউন উশুরুন তাই না জি আলহামদুলিল্লাহ এর অর্থ বুঝছেন এটা জি নিসফুন মানে অর্ধেক সুলুসুন তিনের এক অংশ রুবুউন চারের এক অংশ তারপরে খুমুসুন পাঁচের এক অংশ সুদুসুন ছয়ের এক অংশ সুবুউন সাতের এক অংশ সুমুনুন আটের এক অংশ তুসুউন নয়ের এক অংশ উশুরুন দশ ভাগের এক ভাগ দশের এক ভাগ আচ্ছা এই ছবিগুলো এটাকে অর্ধেক বোঝায় ওখানে তো ছবিতে তো বোঝা যাচ্ছে না স্যার এই ছবিগুলো কি কিছু এই ছবিগুলো কি এরকম বোঝায় নাকি এই ছবিগুলো কেন তাহলে এই শব্দগুলো আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি